আজকের এই বৃষ্টির দিনে আপনারা যারা বাড়িঘর ছেড়ে দিয়েছেন, আপনারা হলেন জান্নাতি। বলুন আপনারা কি কিসের মেহমান? বল হুজুর সরাসরি জান্নাতি কইলেন, আমরা কিভাবে জান্নাতে যাইব? আসলে আমরা জান্নাতে যাব, জান্নাতের একটা টিকেট আপনাদের প্রত্যেকের কাছে আছে, এটা প্রমাণ হলো আজকে যারা মাহফিলে বৃষ্টির মধ্যেও আসতেছেন। আচ্ছা বলুন তো, নামাজ পড়েন নাই এমন মানুষ থাকতে পারেন, রোজা রাখেন নাই এমন মানুষ থাকতে পারেন, কালিমাটা পড়েন নাই এমন মানুষ কি এখানে আছেন? কালিমা পড়েন নাই, সমস্তটা পৃথিবী সৃষ্টি করার পিছনে হলেন আমার আপনার নবী। এই নবীকে যদি সৃষ্টি না করত বলুন তো এই পৃথিবী সৃষ্টি হইতো? এই নবীকে যদি সৃষ্টি না করত বলুন তো জান্নাত কি সৃষ্টি হইতো? তাহলে আমার নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যারা এই কালিমাটা পড়ছে তারা জান্নাতে প্রবেশ করবে। আপনি দেখেন অনেক সময় হিন্দুরাও আসনে, বহু হিন্দু ভাইয়েরা মাহফিলের পরে আমার সাথে সাক্ষাৎ করে দোয়া নেয়, হিন্দুরাও আসনে কিন্তু তাদেরকে দেখবেন প্যান্ডেলের ভিতরে তারা আসে না, ওই রাস্তায় চার দোকানে গাছতলায় দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবে, প্যান্ডেলের ভিতরে তারা আসতে পারে না। কেন? ভিতরে আসার অনুমতি নাই, অর্থাৎ এই বেহেশতের বাগানে আসার টিকেট তাদের কাছে নাই। বল হুজুর আমরা যাইতারুমনি? অবশ্যই যাইতারবেন, কারণ কালিমাটা যখন পড়ছেন তাইলে জান্নাতে যাইবেন। আল্লাহু আকবার বলুন। অনেক সময় মানুষ চট্টগ্রাম থেকে গেটলক সিটিং বাসের টিকেট কাটে ঢাকা যাওয়ার জন্য। আচ্ছা বলুন তো, যারা সিটিং বাসের টিকেট কাটছেন ঢাকা যাবেন, টিকেট কাটার পরে এখন তো বাসে ওইটা আপনারা ঢাকার উদ্দেশ্যে বসেন, কোনো কোনো ভাই বৈশাখী ঘুমায় যায় কারণ ফার্স্ট টিপ সকালবেলা বাস ধরছেন তো ঘুমিয়ে গেলেন। আচ্ছা বলুন তো, এখন কি ঢাকা যাওয়া ঢাকা নেওয়ার দায়িত্ব কি এখন আপনার? দায়িত্ব কার হলো? ওই ড্রাইভারের, গাড়ির স্টাফ। আপনি যদি ঘুমায়ও থাকেন ড্রাইভার দেখবেন আপনাকে নিয়ে ঢাকা পৌঁছাবে। আমার আল্লাহ বলেন জান্নাত বানাইলাম নবীর জন্য, জান্নাতের টিকেট বিক্রি করার জন্য দিলাম আমার নবীকে। জোরে জোরে কান, সুবহানাল্লাহ। নবী এই টিকেট বাড়ি বাড়ি নিয়ে ঘুরতেন আর ডাকতেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আজকে এই জান্নাতের টিকেট নবী আমাদের কাছে দিতে যায়, বলুন নবী কষ্ট করেছে কিনা? এমন কষ্ট, যেই কষ্টের পর কষ্ট আমার নবী সহ্য করতে না পাইরা মায়ের দেশ বাবার দেশ ছেড়ে মক্কা থেকে মদিনাই পর্যন্ত হিজরত করতে হয়েছে। এমন কি মদিনা যাইয়াও আমার নবী সুখে শান্তিতে থাকবে সেটা পর্যন্ত কাফের বেঈমানেরা দেয় নাই, মদিনাতে পর্যন্ত আমার নবীরে কষ্ট দিয়েছে। যেই নবী মায়ের দেশ বাবার দেশ ছেড়ে আপনার আমার জন্য বেহেশতের টিকেট বিক্রি করে আজকে সেই নবীর কথা মানা, সেই নবীর পক্ষে থাকা বলুন তো আমাদের দরকার আছে কিনা? কাজী আজকে জান্নাতের টিকেট কনফার্ম হবে যারা নবীর মায়ায় নবীর মহব্বতে মাহফিলে দৌড়ায় আসবেন। চলো বৃষ্টি, সাহাবীরা যদি ওই জান্নাতের টিকেটটা কনফার্ম করে দুনিয়া থেকে জান্নাতের খবর পায়ে কবরে গিয়েছেন ওই রক্ত দিয়ে জীবন দিয়ে তা যদি কনফার্ম করতে পারেন, আমরা কি একটু বৃষ্টির ফোঁড়া গায়ে লাগাইয়া জান্নাতের টিকেট কনফার্ম করতে রাজি আছি না? বাবারা ভাইয়েরা আসুন, এই দেশটা ছেড়ে দিতে হবে। বৃষ্টির মধ্যে যদি কেউ মরে যায় বলুন বৃষ্টি ভাইবা কি কারে ঘরের মধ্যে আষ্ট দিন কারো লাশ রাখছে নাকি? বৃষ্টিতে মরে দেখেন আপনাকে এই বাড়িতে থাকতে দিবে না, নিয়ে যাবে কবরস্থানে, উপরে তিরপাল দিবে না হয়তো টিন দিবে গর্ত করবে, কিন্তু বিদায় করে দিবে, বৃষ্টি হইলেও আপনাকে রাখবে না। বৃষ্টির মধ্যে যদি কবরস্থানের ব্যবস্থা করতে পারেন আজকে জান্নাতের টিকেট যেখানে কনফার্ম করা হবে এখানে কেন আসবেন না? ওই তো আল্লাহর বান্দারা আসতেছেন, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। বাবারা এই কালিমাটা আপনারা সঙ্গে রাখেন, কারণ টিকেট
জান্নাতের টিকিট হিসাবে এই কালিমাটা আমার রাসূল আমাদের কাছে বিলি করেছেন। এই বিলি করতে গিয়ে রাসূল যে কত কষ্ট করেছেন তাই আলোচনায় যায়। এই কালিমাটা সঙ্গে রাখলেই আমরা জান্নাতি হব, কারণ এই কালিমা নিয়ে আমার নবী কষ্ট করেছেন। আর বাড়ি বাড়ি ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বাড়ি বাড়ি ঘুরতেন আর ডাকতেন, হে মানুষ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ এই কালিমাটা হলো জান্নাতের টিকিট। এই টিকিট যার কাছে আছে রাসূল বলছেন সে জান্নাতে যাবেই। এই টিকিট নিয়ে যদি দুনিয়ার গাড়িতে উঠতে পারেন আপনাকে এক টানে জান্নাতের দরজায় নামিয়ে দিবে। চট্টগ্রামের সিটিং গাড়ি টিকিট কাইটা উইটা ঘুমায়া গেছেন, ড্রাইভার এক টানে নিয়ে নামায়া দিলেন। এই কালিমা যারা পড়ছেন এই জান্নাতের গাড়ি জান্নাতের গেটে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো নবী মুহাম্মাদুর রাসূল। এই কালিমাটার মধ্যে কত সুন্দর জিনিস, জান্নাতে যাবেন। কালিমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূল। প্রথম অংশের এই কালিমার প্রথম অংশের মধ্যে আছে 12টা অক্ষর, বলুন কয়টা অক্ষর? দ্বিতীয় অংশ নবীজির নামের মধ্যেও আছে 12টা, কি সুন্দর অক্ষর! আল্লাহ বলেন, বন্ধু গো আমার নামের 12 অক্ষরে কোনো নকতা নাই, কোনো ফোটা নাই। বন্ধু তোমার নামের 12 অক্ষরেও কোনো নকতা কোনো ফোটা নাই। প্রশ্ন আসতে পারে, হুজুর ফোটা দেয় না কেন? ফোটা তো আরবি, ফোটার মধ্যে কোনো দোষ নাই। কিন্তু দোষ নাই, আমরা অনেক সময় দোষ লাগাই। যেমন সামাজিকভাবে কোনো বিচার আচার বসলে, কিন্তু সালিশ দরবার বসলে দেখবেন কেউ যদি উল্টাপাল্টা কিছু কথা বলতে চায় বিচারকরা ধমক মারে, এ বেটাই কথা যা কইতেছ সোজা কইরা কয়, নকতা লাগাইয়া কথা কস কে, নকতা লাগাইস না। তাহলে বোঝা গেল নকতাটা দুনিয়ার মানুষ বেজাল হিসাবে ব্যবহার করবে। এই জন্য আল্লাহ বলেন আমি আর আমার বন্ধুর নামের মধ্যে কোনো নকতা নাই। কেন? এটা জান্নাতি টিকিট, জান্নাতি মন্ত্র, এর মধ্যে কোনো বেজাল থাকতে পারে না। দেখবেন প্রথম অংশে 12 অক্ষর, দ্বিতীয় অংশে 12 অক্ষর, 12 12 কত? 24। বলুন দিনে রাইতে কত ঘন্টা বেহেশতে যাবেন? এই যে বেহেশতের টিকিট কালিমাটা কত সুন্দর দেখেন, দিনে রাইতে 24 ঘন্টা, দুই নামের মধ্যে 24 অক্ষর। আল্লাহ বলেন বন্ধু এই 24 অক্ষরের কালিমাটা জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে কোন ব্যক্তি আমার জান্নাতের কোন মেহমান 24 ঘন্টায় কোন গুনাহ যদি করে ফেলে, কোন অপরাধ করে ফেলে, 24 ঘন্টার গুনাহ নিয়ে যদি কেউ 24 অক্ষরের কালিমাটা একবার পাঠ করে, আমি আল্লাহ 24 ঘন্টার গুনাহ মাফ করে দিলাম। আজকে এই কালিমার কত দাম আমরা জানি না। কেন? এই কালিমা নিয়ে আমাদের রক্ত দিতে হয় নাই, এই কালিমা নিয়ে আমাদের মায়ের খাইতে হয় নাই, শুধুমাত্র কালিমাটা নিয়ে আজকে বৃষ্টির মধ্যে মাহফিলে রওনা হয়েছি। আমি নিজেও বৃষ্টিতে ভিজছি, আমার মন বলে হাশরের জমিনে যদি আর কোনো কিছুই কবুল না হয় আজকে কোরআন হাদিসের পক্ষে মাহফিলে আসছেন, এই বৃষ্টির ভিজা জামাটা হাশরের দিন তুলে ধরবেন। প্রভু তোমার নবীর আলোচনা শোনার জন্য বৃষ্টির মধ্যে গিয়েছিলাম, জামাটা ভিজে গেছে, একে উসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। বলুন মাফ করতে আমার আল্লাহ পারবে কি না? হাশরের দিন কত উসিলা যে তালাশ করবে এই নবীর উম্মতের, অন্য নবীর উম্মতের না, এই নবীর উম্মতের যে কত উসিলা তালাশ করবে হাশরের দিন। ডাক দিবে দিগা, নামাজ পড়ছিলি, রোজা রাখছিলি, জীবনে কোনো ওয়াজ মাহফিলে গেছিলি? গেছিলাম, বখতিয়ার পাড়া গেছিলাম, বৃষ্টি ভিজে ওয়াজ শুনছি। শুনছিলি? হ্যাঁ। ফেরেশতারা দেহ তো তার আমল নামাই ওয়াজ মাহফিল, ফেরেশতারা বলছি প্রভু গো আছে, ওয়াজ শুনতে গেছিল বৃষ্টি ভিজা। আল্লাহ বলবেন আমি তো আমার বন্ধুর সাথে কথা দিছি রে, আমার বন্ধুর উম্মতের আমি মাফ করে দিব। আমি কথা দিছি বন্ধুরে, কেন কথা দিছে
আমার নবী উম্মতের ব্যথায় বলুন দিনে রাইতে চব্বিশ ঘন্টায় নবী কাঁদতেন কিনা? চোখের পানি জোর জোর করে সব সময় ছাড়তেন। আমার আল্লাহ একদিন ডেকে ডেকে বলেন, বন্ধু গো তোমার জন্য কলকায়নাত, তোমার জন্য সব, তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহ সব করতে রাজি। সকল নবী রাসূলগণ আমাকে খুশি করার জন্য তারা পাগল, আর আমি আল্লাহ তোমাকে খুশি করার জন্য পাগল। আল্লাহু আকবার। যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য পাগল, আজকে তুমি কান্দো, আমি কার জন্য কি করলাম বলো? বন্ধু শুনতে চাই কোন ব্যথায় তুমি কান্দো? আমার নবী জবাব দেন, প্রভু গো আমি কান্দি হাসরের জমিনে আমার বোন ও বন্ধু, হাসরের জমিনে আমার উম্মতের আনি জাহান্নামে যায়। আমার আল্লাহ বলেন, বন্ধু কথা দিলাম তোমার উম্মতকে জাহান্নামে দেব না, তারপরও কান্দে, এখন কেন কান্দো? মাউত কান্দি, তোমার একশো বার মায়া ছিল, একবার মায়া দিয়ে কুল মাখলুকাত বানাইছো, একবার যে তোমার মধ্যে শর্ট আছে তার কারণে নিয়ে আমার উম্মতেরা জাহান্নামে যায়, তার কারণে নিয়ে আমার উম্মতকে তুমি জাহান্নামি বলে ডাক দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু শুনো, হাসুরের জমিন যেদিন কায়েম হবে গো, ওই মাখলুকাতের মায়ার কোনো প্রয়োজন পড়বে না। আমি একবার মায়া দিয়ে যেই মাখলুকাত বানাইলাম তাদের কাছ থেকে একবার মায়া টাই না, আমি আল্লাহর একশো ভাগ পুরা করব। ও বন্ধু কথা দিলাম একশো ভাগ দয়া মায়া তোমার উম্মতের জন্য কাজে লাগাইব। আমার নবী তাও কান্দে, মাবুত আমার ভয় লাগে গো, আমার কষ্ট লাগে গো, হাসরের জমিনে কোনো কারণে নিয়ে আমার উম্মতেরা জাহান্নামে যায়, আমার উম্মতেরা গুনাহগার হইয়া অন্য নবী রাসূলের উম্মতের মতো দাঁড়ায়ানি লজ্জা পায়। আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি কি হইলে খুশি হইবা বলো? আমার নবী বলেন, প্রভু গো আমাকে যদি খুশি করতে চাও, হাসরের জমিন যেদিন কায়েম হবে, হিসাব কিতাব শুরু হওয়ার আগে আমার সকল গুনাহগার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে উঠাইয়া দিলে খুশি হইব। আল্লাহু আকবার। সব গুনাহগার উম্মতের খাতাগুলো আমার হাতে দেলাইলে, আসলে নবীর কান্না এটাই ছিল সব সময়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, হাবলি মানে আমার উম্মতেরে আমারে হেবা করে দেলাও। দেখছেন সমাজে একটা আইন আছে, হেবা দলিল, হেবা দলিল করলে এটার মধ্যে পেনশন চলে না, অর্থাৎ অন্য কোনো আইনের ফাঁক থাকে না। এই জন্য নবী সবসময় বলতেন, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, আমার উম্মতেরে হেবা দলিল করে আমারে দাঁড়াও, আমি যা করি আমার উম্মতেরে লইয়া করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মত গুনাগুলি খাতা যা আছে তোমার হাতে দিয়া দিব। কেন আল্লাহ গো? কারণটা হলো হাসরের ময়দানে অন্য নবী রাসূলের উম্মতেরাও গুনাহগার হবে, আমার উম্মত গুনাহগার যদি প্রকাশ পায় তাহলে আমি নবী লজ্জা পাবো, অন্য নবীরা বলবে ও আখিরি নবীর উম্মত যদি গুনাহগার আছে, এই কথাটা শুনলে আমি লজ্জা পাবো, কাজী গুনার খাতাগুলি আমারে দিয়ে লইবা, যাতে অন্য নবীরা আমার উম্মতের খবর না জানে। আমার আল্লাহ কই, বন্ধু তোমার উম্মতের খবর হেই নবীরা জানবো, হেই নবীর উম্মতে জানবো, এটা তুমি জানলা কেমনে? আমার নবী কয়, খোদা গো জানছি যে সকল নবী রাসূল এবং নবী রাসূলের উম্মতের খবর আমার উম্মতে জানে। বলুন তো আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের কি হইছে না হইছে আখিরি নবীর উম্মতে জানে কিনা? আদম নবীরে যে বেহেশতেরতে বাইর কইরা দিছেন আপনারা জানেন না? জাকারিয়া আলাইহিস সালাম রে করাদ্দা সিরাত দুই ভাগ কইরা লাইছেন আপনারা কি জানেন না? এইভাবে সবগুলি জানে। আল্লাহ কয়, বন্ধু হেরার খবর তোমার উম্মতেরে জানাইছি, তোমার উম্মতের খবর হেরারে জানাইতাম না। হেরারে জানাম দূরের কথা, ছেলে যদি অপরাধ করে তোমার উম্মতের আমি বাবার কাছে কমু না, মেয়ে অপরাধ করছে মার কাছেও কমু না, চেয়ারম্যান সাহেব অপরাধ করছে এমপি সাহেবের কাছে কমু না, যে অপরাধ যেহেনই করুক খালি যদি চুপে চুপে আমারে কয় আল্লাহ কামরা ভালা করছি না। বন্ধু আমি ছেলের অপরাধ মারে জানাইতে রাজি না, ছেলের অপরাধ বাবারে জানাইতে রাজি না, ভাইয়ের অপরাধ ভাইয়েরে জানাইতে রাজি না, তোমার উম্মতেরে আমি মাফ করে দেব। আমার নবী বলেন, প্রভু গো তা কি তুমি করবা? ও বন্ধু কথা দিলাম
বাইয়ের খবর বাইয়ে জানবে না, মেয়ের খবর মা জানবে না, বাবার খবর ছেলে জানবে না, ছেলের খবর বাবা জানবে না। আমি এইভাবে ক্ষমা করে দিব, তাহলে তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে, তুমি কেমনে জানো? ও বন্ধু খুশি হও, শুই না যাও, কথা দিলাম আমি আল্লাহ, হাশরের জমিনে তোমার উম্মতের খবর অন্য নবীরা জানবে, দূরের কথা, আমি তোমাকেও জানতে দিব না, আমি আল্লাহ গোপনে গোপনে মাফ করে দিব। জোরে কান সুবহান, এই নবী পায়া, বলুন আমাদের ভাগ্য খারাপ না ভালো? জান্নাতের টিকিট, আপনারা জান্নাতি, যাদের কাছে কালিমাটা আছে আপনারা জান্নাতি, নিশ্চিত জান্নাতি। হয়তো একটু গুনাহ খাতা হয়ে গেছে, আল্লাহ পাক একটা না একটা উসিলা দিয়া মাফ করে দিব। হাশরের দিন ডাক দিবে, দি গায় নামাজ পড়ছিলে, রোজা রাখছিলে, ওয়াজও গেছিলে, গেছিলাম তো, ফেরেশতারা দেখো তো ওয়াজে গেছিল, তার আমল নামায় আসেনি, প্রভু গো আছে তো, তাইলে বাড়াবাড়ি দৌড়াদৌড়ি করিস না, এই ফাঁকে দেখালি যাও, কারণ আমার বন্ধুর সাথে কথা দিছি, বন্ধুর উম্মতের মাফ করে দিব। আটটায় ডাক দিব, এদিকে নামাজ পড়ছিলে, রোজা রাখছিলে, মাহফিলে গেছিলে, প্রভু গো মাহফিলের আওয়াজ শুনছি, গেছি না, হুজুর যাইছিল, হুজুরে খাওয়াইছিলি, আমি একদিন খাওয়াইছিলাম, কোন হুজুরে খাওয়াইছিলি? চট্টগ্রামের বড় হুজুরে একদিন বাড়িতে খাওয়াইছিলাম, ফেরেশতারা দেখো তো, ফেরেশতারা বলবেন হ্যাঁ প্রভু গো ঠিক আছে খাওয়াইছি, যা 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 যে আর এদিকে কি নামাজ, রোজা, মাহফিলে গেছিলি, মৌলবীরে খাওয়াইছিলি, কোন কিচ্ছু করছো? প্রভু গো একটা করছিলাম, কি? একজন নাইবে নবী আলেম রে একদিন শ্রদ্ধা করে সালাম দিছিলাম, আল্লাহকে বল সালাম দিছিলে শ্রদ্ধা করে নাইবে নবী হিসাবে, হও এই ফেরেশতারা দেখো তো, প্রভু গো ঠিক আছে যা, এই উসিলায় তোরে মাফ করে দিলাম। যারা টিকেট কাটছেন একটা না একটা উসিলা করে নিবেই জান্নাতে, কেন? নবীজি বলছে এই টিকেটওয়ালা জান্নাতে যাবে। বলুন এই নবীর কথাগুলো আমার আল্লাহ রাখে কি না? কেন রাখবে না? এই কালিমা প্রচার করতে যাইয়া আমার নবী কত মার খেয়েছে, আল্লাহু আকবার বল, বাড়ি বাড়ি যখন যাইতেন যুবকেরা ঠাট্টা মস্কারি করে, কোন কোন যুবকেরা পাথরের কণা দিয়া ডিল মারে, আপনারা প্রথম ক্লাসের বইয়ের মধ্যে পেয়েছেন, নবী যে রাস্তা দিয়ে চলাফেরা করত, একটা দুষ্ট বুড়ি বালুর নিচে কাটা দিয়ে রাখতো, আমার নবীর পাও মুবারকে কাটা যখন বিঁধে যাইত, আমার নবী পাও টেনে টেনে ব্যথায় অস্থির হয়ে চোখের পানি ছেড়ে দিত, বুড়ি দূরে দাঁড়াইয়া খিলখিল করে হাসতো, আমার নবী এইভাবে কষ্টের উপর কষ্ট যখন শুরু হয়, একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি গভীর রাত্রে আমাকে ডেকে ডেকে বললেন, খাদিজা রে, ও খাদিজা, এই জান্নাতের টিকিট নিয়ে যখন আমি বাহির হয়ে যাই, আমাকে লোকেরা গালি দেয়, রাস্তায় কাটা দেয়, পাথরের কণা দিয়া ডিল দেয়, রে খাদিজা আমার মা নাই রে, বাবা নাই রে, এই ব্যথা কার কাছে বলবো, কার কাছে বলবো? ও খাদিজা আমার মন চাই আমার চাচা আবু জাহেল, মক্কা নগরীর সর্দার আবু জাহেলকে যদি বুঝাইয়া কালিমাটা পড়াইতে পারি, তাহলে মন কয় আমারে কেউ আর গালি দিবে না, কেউ ধাক্কা দিবে না, যেহেতু চাচা আমার সঙ্গে থাকবে। খাদিজা বলেন, নবী গো এই আবু জাহেল আপনার কথা শুনবে না, তার মেজাজ ভালো না। খাদিজা আমি একদিন গভীর রাত্রে যাব, যেখানে মানুষ ঘুমিয়ে থাকে, নিরিবিলি নির্জন হয়ে যায়, আমি আমার চাচাকে অনুরোধ করে বুঝাইয়া বলবো, দেখি এই কালিমাটা নিয়ে পড়াইতে পারি। নবীজি একদিন রাত্রে সাড়ে বারোটায়, বলুন কয়টায়? রাত্র সাড়ে বারোটায় আবু জাহেলের বাড়ির সামনে ডাকতেছেন, চাচা 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 গো। আবু জাহেল বলেন, এত সুন্দর করে চাচা আমার তো কেউ ডাকে না, দেখি তো কে? আবু জাহেল নিজেই বলেন, দরজাটা খুলে দেখি, একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে আসছে। বলুন আমার নবীর চেহারা চাঁদের চাইতে সুন্দর আসিল কিনা?
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনাসের মা একদিন বলতেছেন, আনাস রে নবীরে না বলে একদিন আমাদের বাড়িতে আনবি, দাওয়াত দিয়ে আনস না, আমি নবীকে মন ভরে দেখবো। মা আমি দাওয়াত দিয়েছি, আজকে আসা পরে নবীজি আমাদের বাড়িতে আসবেন। নবীজিও দাওয়াত খাইতেন, নবীজিকেও দাওয়াত দিয়ে মানুষ খাওয়াইতেন। আনাসের মা খালি কয়, আনাস কোন সময় আসবে? এশারের নামাজ পড়ে নবীজি আসতেছে। আনাস বলেন, মা একটু পরেই নবী আসবে। আনাসের মা বলেন, আমি রাস্তায় দাঁড়িয়ে রইলাম, একটু পরে দেখি একটা পূর্ণিমার চাঁদ আসতেছে, যেই চাঁদটা আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। আনাসের মা বলেন, ও আনাস কই রে বাবা, আ দেখা যা কত সুন্দর খেলা। কি খেলা গো মা? আনাস, একটা চাঁদ আকাশে রে আর একটা চাঁদ ওই জমিনের মধ্যে দেখা যায়, এটা কি রে? আমি তো বুঝতে পারতেছি না। আনাস দৌড়ে এসে বলেন, মা গো কই দেখো, ওই যে আসতেছে। আনাস চোখের পানি ছেড়ে দিলেন, মা গো ওইটা আকাশের চাঁদ, এটা হলো মুমেনের কলবের চাঁদ। জোরে জোরে কন সুবহান, এটাই হলো গো আমাদের নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু। আনাসের মা বুড়া মানুষ, একটা চিৎকার মারছে, আনাস রে এই যদি হয় আখিরি নবী, এই যদি হয় আমাদের নবী, এত সুন্দর চেহারায় কেমনে রে তাইবের যুবকেরা পাথর লাগাইল, কেমনে রে এই সুন্দর চেহারায় পাথর মারলো, কত যে সুন্দর আমার আপনার নবী। আবু জাহেল বলেন, ভাতিজা কি ব্যাপার, এত রাত্রে আমার বাড়ির সামনে চাচা কইয়া ডাকতেছো, কারণটা কি? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, চাচা চাচা গো তুমি তো জানো আমার মা নাই। হ জানি। চাচা তুমি না জানো জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারি নাই। হ বাবা এটা জানি। তো কি ব্যথা বলো না, আসল কথাটা কি বলো? চাচা আমার মা নাই, বাবা নাই গো, আমি জান্নাতের টিকেট কালিমাটা লইয়া যখন বাহির হই, জান্নাতের টিকেট কালিমা 30-24 অক্ষরের কালিমা, 24 ঘন্টার গুনামা পাইয়া এত বড় জান্নাতের মালিক হবেন, এটা কেমন কালিমা? এই কালিমাটা লই আমার নবী কত কষ্ট করেছে, কালিমাটা মাপ দিয়া দেখলেন না, কত কষ্ট যে করেছে। 24 অক্ষরের কালিমার বিনিময়ে 24 ঘন্টার গুনাহ মাপ দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন, এটা কেন দিবেন, কোন কারণে দিবেন, একটু খোঁজ নিয়ে তো দেখলেন না। দয়ার নবী, মায়ার নবী ডাকতেছে, চাচা গো আপনি তো জানেন আমার মা নাই। হ আপনি কি জানেন না আমার বাবা নাই? কোনদিন বাবার ব্যথাই যখন কাঁদছিলাম, আপনি কি আমার একটু মায়া করেন নাই? হ করেছিলাম। চাচা একটা দুঃখ নিয়ে আসছি, কি দুঃখ? চাচা গো এত রাত্রে তোমাকে ঘুম থেকে জাগাইয়া কষ্ট দিলাম, আমার মা যদি থাকতো, বাবা যদি থাকতো, এইভাবে তোমারে কষ্ট দিতাম না। কি কষ্ট কেন দিলা শুনি? চাচা এই কালিমাটা লইয়া জান্নাতের টিকেট লইয়া বাহির হলে যুবকেরা আমারে কষ্ট দেয়, গালি দেয়, ধাক্কা দেয়, রাস্তায় কাটা দেয়। আপনি যদি কালিমাটা পড়ে আমি নবীর সঙ্গী হতেন গো, তাহলে মন কই মক্কার লোকের আমার আর গালি দিত না, যেহেতু আপনি চাচা আমার সঙ্গী হবেন। আবু জাহেল বলেন, এত বড় সাহস তোমার, কালিমা আমার কাছে নিয়ে আসছো, দাঁড়াও আমি আসতেছি। ঘরের ভিতরে ঢুকলো, আমার নবী এতিম নবী দাঁড়াইয়া রয়েছে। একটু পরে নিষ্ঠুর পাশান আবু জাহেল ঘরের ভিতর থেকে লাল রঙের একটা চাবুক খুইজা বাহির করছে, পিছনে রেখে নবীর সামনে হাজির। বাতিজা কি বলেছিলা আবার বলো। আমার নবী বলেন, চাচা গো এই কালিমাটা পড়বেন নি, আমার সঙ্গী হবেন নি, এমন শব্দ উচ্চারণ করলেন। সাথে সাথে আবু জাহেল পিছন থেকে আঙ্গুলের মতো চিকন লাল রঙের চাবুকটা বাহির করে, যে নবীর চেহারাই রে জীবনে মশা মাছি বসে নাই, ওই নবীর সুন্দর চেহারায় আবু জাহেল সাত সাত করে আঘাত শুরু করে দিল, যেই জায়গায় ওই চাবুকের আঘাত লাগতো কিতাব লেখে
নবীজির চামড়া মুবারক ফাইটা রক্ত বাহির হতো, চাপা দিয়ে ধরতো, এদিকে ধরলে এদিকে মারে, আবার চাপা দিয়ে ধরে, নবীজির রক্তে লাল লাল জামা ভিজে গেছে। তারপরে বলতেছেন, চাচা গো আমারে আর মাইরো না, আমার মা নাই বাবা নাই। আবু জাহেল বলেন, এই কালিমা নিয়ে আরো কোনোদিন আমার বাড়িতে আসবানি, চাচা আর মাইরেন না, আমি সইতে পারি না। তারপরও মারতে সে জীবনে যাতে না আসে, এমনকি মারতে মারতে আমার নবীকে চিত করে মরুভূমির বালুর মধ্যে শুয়ায়া ফেলেছে। নবী দুইটা হাত বাড়াইয়া ডাকে, আর মাইরো না, সইতে পারি না। মারতে মারতে দুইটা হাত রক্তে লাল লাল করে দিল, জমিনে হাত ছেড়ে দেয়, আর তুলতে পারে না। আমার নবী ইতিমের মতো তাকিয়ে আছে, আর কথা পর্যন্ত বলতে পারে না। আবু জাহেল বলেন, বাদি আরো জীবনে কোনোদিন কালিমা নিয়ে আসবানি, তোমার জীবনের শিক্ষা দিলাম। কিতাব লেখে আমার নবী এমন মায়ের খাইলো কালিমা প্রসার করতে যাইয়া, বইতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, অবশেষে কনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন। মা খাদিজা বলেন, বহু সময় হয়ে গেল, রাসূল ফিরে আসতেছে না কেন, একটু বাহির হয়ে দেখি। ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন, আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। চিৎকার মেনে ডাক দিলেন, খাদিজা তুমি কে গো, বালুর সাথে গড়াগড়ি করো তুমি কে জানতে চাই। আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন, খাদিজা রে, ও খাদিজা আয়, আমার চামড়া উঠাইয়া ফেলাইছে। মা খাদিজা বলেন, দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম, আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে, খাদিজা রে, এ কালিমা প্রসারের জন্য গিয়েছিলাম। আবু জাহেল কোনো কথা মানল না, শুনল না রে, শুধুমাত্র মারতেছিল, মারতে মারতে রক্তে লাল লাল করেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো খাদিজারে সাক্ষী বানাইলাম, এ কালিমা লইয়া কত মায়ের খেয়েছো, আ বন্ধু খাদিজারে সাক্ষী বানাইয়া কথা দিলাম, এই কালিমাটা যারা পড়বে, এই কালিমা নিয়ে যারা চলবে, এই কালিমার মালা যারা গলায় নিবে গো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম। যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো, বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা। বাবারা, জান্নাতের মালিক তো হলেন, নিশ্চিত আপনারা জান্নাতি। কেন? এই জান্নাতের টিকিট রোজগার করেছে মায়ের খেয়ে রক্ত দিয়ে, না খেয়ে পেটে পাথর বেঁধে, মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে, এই জান্নাতের টিকিট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো? আজকে কালিমা আছে কিন্তু নবী নাই, কি বলেন? কালিমা আছে নবী নাই, কালিমা আছে পর্দা নাই, কালিমা আছে হালাল খাবার নাই, কালিমা আছে নামাজ নাই, অথচ কালিমাটা কত দামি। কালিমা ওয়ালার জীবনী খুলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে, আল্লাহু আকবার বলুন, এদিন আর নিজের ইচ্ছাই কোনো কাজ আবু বকর করে না, কালিমা যা বলে কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে। এ আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন, আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর। একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি, অল্প বয়সে, তুমি কি জানো তোমার কেন বিবাহ দিছি? মা আয়েশা বলেন, বাবা গো আমি তো জানি না। আবু বকর বলেন, আয়েশা রে, অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি, অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার, যেহেতু কালিমা পড়েছি জান্নাতের টিকিট পেয়েছি, আমি জান্নাতে যেতে চাই। হাশরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায়, কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি, রে আয়েশা, সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। প্রভু গো
আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি। তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও। জোরে জোরে খান সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন। যেদিন আবু বকর এই জান্নাতের টিকেট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন, রাত্র তখন গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই, আজকে তোমার এত রাত্র হলো কারণটা কি? আবু বকর বলেন, মা আমি আখিরি নবীর কাছ থেকে জান্নাতের টিকিট আনছি, আমি জান্নাতে যাব। তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি। আবু বকরের মা বলেন, আবু বকর তাহলে কি তুমি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছ? মা বাপদাদার ধর্মে তো কিছু নাই, তুমি কি মুহাম্মদের পক্ষে গেছো? মা এটাই তো আল্লাহর পক্ষ। কি বলেন, আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ? আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার খেয়েছে। ও তুমি জানতাম জ্ঞানী, আজকে বুঝলাম তুমি অজ্ঞানী, দাঁড়াও তোমাকে শাস্তি করতেছি। মা দুই হাতে থাপ্পট শুরু করলেন। কিতাব লেখে আবু বকরের জীবনী লেখে, মা যত মারে আবু বকর ততই হাসে। মা বলেন, দাঁড়াও আমার মায়েরে তোমার শাস্তি হয় না। পুরুষদেরকে ডাকলেন, মারতেছে হাসে, খুব মারতেছে রাত্রের বেলা। এমনকি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, এমনকি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়েছে। জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর। আবু বকরের মা বলেন, তোমরা কারা গো, আমার আবু বকরকে আর মেরো না, যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না। জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর, মা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না, রাত্র শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরে না। সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে, এরে আবু বকর ইয়া তোমার খাইলি, জ্ঞান ফিরে না, আর কি জীবনে কালিমাটা পড়বি? একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন, মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন। সারা রাত মার খেয়েছো, কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা। আবু বকর আমি এক গ্লাস পানি আনলাম, পানিটা খাও না বাবা, পানিটা খাও। আবু বকর দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন, মা গো এই পানি আমি খাবো না গো, মা তোমার হাতের পানি আমি খাবো না, কেন খাবি না? যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না। আমার নবী কই? নবীর লেগে তো মার খাইছি, আমার নবী আসলে পানি খাবো। আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, এসে হাজির হলেন, আবু বকর রে আমি পানি দিলে পানি খাবি, নে পানি খা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো আবু বকরকে জানিয়ে দাও এই কালিমা লইয়া এত মার খেয়েছে, আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা, আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে আউজে কাউসারের পানি খাওয়াইব। এ বন্ধু আরেকটা জানাইয়া দাও, এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে তারপরও তোমার ভালোবাসা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই, আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। শুধু আবু বকর নয়, আরো কত জীবনী খুলুন। হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এ কালিমা পাইয়া কষ্ট করেছে, মার খেয়েছে, কালিমা ছাড়ে নাই, কালিমা যা করার কথা তাই তারা করেছে, এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই, সেই রকম 10 জন কালিমা বলার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকেট পাঠাইয়া দিছে, স্পেশাল টিকেট কে পাঠাইছে? বলুন যে নবীর জন্য আল্লাহ সব কিছু বানাইছে, এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকেট স্পেশাল ব্যবস্থা করেছে, বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা?
এই দেশ যখন ছাড়তে হবে, কি বলেন ছাড়তে হবে না? তেলন এটা কনফার্ম করে লাই কিভাবে করবেন? এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন। আবু বকরের মতো আরেকজন যার নাম বেলালে হাবশি, আপনারা বেলালে হাবশির জীবনী শুনেছেন, কত কষ্ট করেছেন। যেদিন কালিমাটা পড়ছে বেলাল কয় হাই হাই, এত মজার জিনিস কালিমা। আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে, আরামের বিছনা হারাম করে দিয়েছে, সুখ শান্তি বন্ধ করে দিয়েছে। আয় কালিমার মজা ভুলতে পারে না বিদায়, আজকে কালিমা নিয়ে এখানে। যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে, নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। মরতে যখন হবে জাহান্নামি হবেন না, জান্নাতি কিভাবে হবেন, এই এই জায়গাগুলি খোঁজ করেন, তাই বলতেছিলাম। এবার দয়ার নবী মায়ার নবীর এই কালিমা আওয়াজ পালেন হযরত বেলাল হাবশি, কবুল করলেন বেলাল কালিমা। কিন্তু উমাইয়া ইবনে খালফ তার মনিব, তার মহাজন, তার মালিক, কিন্তু উমাইয়া ইবনে খালফ সহ্য করতে পারে না। কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো? বেলাল নিষেধ দিলাম কালকে রাতে না শুনি। কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে? কিন্তু থামে তো না। অবশেষে বললেন তোমাকে একদিনের সময় দিলাম, থামে না। অবশেষে কিছু শাসন করলেন, থামে না। তারপরে একটু কঠোর হস্তে কিছু মারামারি করলেন, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, তারপরেও ছাড়ে না। তারপরে উমাইয়া ইবনে খালফ বলেন শারীরিক আঘাতে, শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না, তার মুখের উপর আক্রমণ করতে হবে। অবশেষে ওই উমাইয়া ইবনে খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকাই দিয়েছে। কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা। রাসূল বলছেন মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এই কালিমাটা বাহির হয়, এই কালিমা পরে পরে যদি কেউ মৃত্যু হয়, তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে, রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে যাব। কিন্তু কালিমা নসিব হবে না, মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের, যারা মা বাবাকে কষ্ট দিছেন। বলুন কাকে? যারা মা বাবাকে কষ্ট দিছেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না। কারণ কবি বলেন শেকায়াত কো হার কোনাত উস্তাজেরা গ্রেফতারে বা সাত বালা চারেরা। কিছু জিনিস আছে যেমন পীর উস্তাদ বুজুর্গ আল্লাহর অলি এবং মা বাবা, এই কিসিমের পারসন যারা, তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন, তাদের শাকায়াত যারা করেছেন, তাদের উপর চারটা বালা মুসিবত আক্রমণ করবে। এক নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না, বাড়িঘর বড়, বিদ্যা বুদ্ধি অনেক, টাকা পয়সাও বেশি, জিগাইলে খালি কেবল না শান্তি নাই, কোনো শান্তি তাদের মধ্যে থাকবে না। দুই নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না। তিন নম্বরে হবে তাদের মৌত হবে অ্যাক্সিডেন্টে, মৌত হবে অ্যাক্সিডেন্টে। চার নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবি যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে, তার সাকরাত শুরু হয়ে গেল। নবীজি খবর পায়া সাহাবিদেরকে পাঠাইলেন তাকে কালিমাটা পড়াও, কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাও, আমি নবীর উপরে ওয়াজিব হবে, তাই তোমরা কালিমা পড়াও। কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে, মুখ থেকে কালিমা আসে না। নবীর সাহাবি কিন্তু কালিমা আসে না। রাসূল খবর পায়া নিজেই গেলেন, আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়ে, কালিমা পড়ে না, মুখ দিয়ে আসে না। ওই যে মারি কষ্ট দিছে, মাকে যারা কষ্ট দিয়েছেন, নামাজি হতে পারেন, হাজি গাজি হতে পারেন, কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। আচ্ছা কই কি, একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়া মাকে পিঠের উপর লইছি, বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া যা আছে, খানে কাবা, তোয়াফ, সব কিছু মাকে পিঠে লইয়া, বুড়া মা তো হুজুর পিঠে লইয়া মারে, হজের আহকাম সবগুলো আমি আদায় করছি, এইভাবে যে মারে পিঠে লইয়া আমি এই কষ্টটা করছি, আল্লাহর নবী গো, মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন, ও সাহাবি, তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা। আমি রাসূল বলে দিলাম, এইটুকুন কাজ মারে পিঠের উপর করে যে কষ্ট তুমি করেছো, এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফুটা দুধের হক এখনো আদায় হয় না। বাবারে কি অসম্ভব, কোন দিকে যাবেন? এই কালিমা লইয়া জান্নাতে যাবেন? মাত্র দু তিনটা জিনিস সঙ্গে রাখেন, বেশি লাগে না। রাসূল বলেন, আলকামা, মুখ দিয়ে কালিমা আসে না, কার সাথে অন্যায় করাতে বলুন তো? মার সাথে, মুখে দিয়ে কালিমা আসে না। এরকম আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বেত্তমিজি করেন, তাহলে আপনারও মৌতের সময় কি কালিমা আসবে না? কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। জোরে কর না সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জীবনী নামটা আমার খেল নাই, উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে, যাতে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতে ছিলেন। অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা, এ হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম, বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না, কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেল নাই, উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন, বাবা বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি? বাবা তোমার নাম কি? হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন, ইমামউদ্দিন। কই কি, তোমার নাম ইমামউদ্দিন, তুমি কি দ্বীনের ইমাম? আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও, তুমি মাদ্রাসায় পড়ো, যাও, খুব ভালো হবে। আল্লাহর ওলির নেক নজর পড়ছে, আল্লাহু আকবার কর না। ও ওলির দেশের মানুষ, ওলির নেক নজরে যা, নেক নজর তো পড়ে গেছে। বাচ্চাটা গরু নিয়ে বাড়ির গিয়ে বলতেছে, মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দ্বীনের ইমাম, আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কই বেটা, ফকিরনির বলা খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াই বুকে দিছে। মা দৌড়ানি, ছেলে দৌড়ায় যায় মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দরজার চিপায় যায়া ভয়ে কাঁপতাছে। মা তো মসজিদের ভিতরে যায় না, বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে। এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে, বাচ্চাটা দরজায় চিপাই ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে। কিরে বাবা কি চাচা, আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব, আমি মারে কইছিলাম মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমার বলে মাদ্রাসাত পড়বার লেগে দিত না। কই তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুম, আমার খালি নৌকাটা তো পার করে দিলে মাদ্রাসা যাইতে পারবো। কত টাকা লাগবে? 5 টাকা লাগবে। নে 5 টাকা, যাও, দিয়ে দিলাম 5 টাকা। লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা, যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা। হুজুর আমি আইছি, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বলেন, বাবা তুমি ইমামউদ্দিন? জি হুজুর, আসো। তে কায়দা দিয়ে, কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন। অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা, মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে, অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে, হুজুর আইছে রিপোর্ট তো বড় দিককা কয় হুজুর বলে, হ্যাঁ হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া জাহের কাছে পড়া কয়ে দিত, হ্যাঁ কয় আমি আইছি পড়তাম, হুজুরে কইল হ্যাঁ আমার ঠাট্টা করে, যাক আর পড়তাম না। হুজুরের কাছে বইয়া কাঁদতেছে, আল্লাহর ওলির কাছে, কিরে বাবা কান্দ কে? হুজুর আমারে আপনি কইছেন নাইবার লাগিয়া,
আমার এই বড় বড় কিতাব নিয়ে দেয়, আমি কায়দাই পারি না, আমার বড় কিতাব দেয় পড়বার লাগে। আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কয়ে দিতাম, তাই নাকি? বসো। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতাছে, নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে, চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে যাও ইমামউদ্দিন বখারি ক্লাস তুমি করে আসো। আল্লাহু আকবার বলেন। একজন আল্লাহর ওলির নেক নজর বখারি ক্লাস করে আসো। এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে, আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর এহানতে কর, বাস ফটার ফট কিতাব পড়তেছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই কবি বলেন বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবিউ বে মইদি উস্তা। আল্লাহ কই আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া, স্কুল ছাড়া, ভার্সিটি ছাড়া, কলেজ ছাড়া, কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের এক নজর পাইলে ডাইরেক্ট এলেম দেওয়ার ক্ষমতা আমার আছে। জোরে জোরে কন সুবহান। কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না, সব শেষ হয়ে যাবে। কায়দা পারে না বেটা বখারি শরীফ পড়ায়, আল্লাহর ওলির নেক নজরে। ও ওলির দেশের ভাইয়েরা ওলিদের পক্ষে থাকুন, অন্য কারো কথা শুনবেন না। এখন ফেতনার যুগ, অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে, ওইদিকে যাবেন না। ওলিদের পক্ষে থাকুন, রেসালাতের পক্ষে থাকুন, বেলায়েতের পক্ষে থাকুন। বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না, আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুড়তে পারে না। জোরে জোরে কন সুবহানাল্লাহ। রেসালাতের পক্ষে থাকুন, যে রেসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না, যে রেসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না। কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে, দুনিয়া ও আখেরাতে কোনো ভয় থাকবে না। তাই আসুন আগে বাড়ি। আমি এখনো আলোচনায় যাই নাই যাইতেছি, ওরা কষ্ট হইতাছে আপনাদের। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবারে কষ্ট দিলে মৌতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম মা বাবার সাথে পীর উস্তাদ বুজুর্গর সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেত্তমিজি করবেন না। আসুন আগে বাড়ি। আলকামা অবশেষে কালিমা যখন আসেই না, রাসূল বলেন কি ব্যাপার, এমন সময় জিব্রাইল আসে, হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া, কেন? তার মাকে কষ্ট দিছে, মাকে কষ্ট দিছে। তোমরা একটা কাজ করো, লাকড়ি জোগাড় করো। সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন, আগুন জ্বালাও, আগুন জ্বলতেছে ধাও ধাও করে, আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও। এ কথা বলার পরে মা দৌড়ায় আসছে, হুজুর আমার আলকামাকে আগুনও দিবেন কেন, কি ব্যাপার? তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে, এখন এই বিচারের জন্য তাকে আগুনও ফালানো হবে। আলকামার মা বলেন, হুজুর আমারে কষ্ট দিছে দেখা, আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন, আমি মা কেমনে সইব? হুজুর একটা কাজ করেন, আমি আমার ছেলেরে মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন, আল্লাহকেও বলেন মাফ করে দিতে। রাসূল বলেন মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে, আর কেউ বলতে হয় নাই, এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিছে। বাবারা মাকে কষ্ট দিবেন, মৌতের সময় কালিমা নসিব হবে না। তাই এ আমলগুলো যেন আমাদের সাথে থাকে, সকলে বলুন আমিন। আসুন বলতেছিলাম এটা কেমন কালিমা, এক একটা কালিমাওয়ালাকে দশটা পৃথিবীর সমান জান্নাত, কিন্তু এই কালিমার মর্যাদা, কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না। করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো, যদি বেলালের মতো বেলালে হাবশির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো, তাহলে কালিমার মূল্য, কালিমার মর্যাদা দিতে পারতাম। উমাইয়া ইবনে খালফ বলেন মুখের ভিতরে আগুন দিলাম, বেলাল তো কালিমা ছাড়ে না, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, সারা শরীর গা হয়ে গেল, কালিমা ছাড়ে না। তারপরে নিষ্ঠুর পাশার উমাইয়া ইবনে খালফ নির্দেশ দিলেন, বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন,
কাঁচা উড়ের চামড়ার ভিতরে ঢুকাইয়া সিলাই করে মরুভূমির রৌদ্রের মধ্যে ফালাইলেন, বলুন অপরাধটা কি ছিল? অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে, আজকে কালিমা লইয়া পাঁচক তো নামাজ পড়তে রাজি না। এই কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না, এই কালিমা লইয়া গুর ছাড়তে পারলাম না, কেমনে জান্নাতে যাইব? বেলালে হাফসির জীবনী খুলুন। বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারাদিন রৌদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রৌদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত, তারপরও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ। এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত। এক বয়সের ছেলেরা বেলালকে শেষরাইত, মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো, আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো। বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো, রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো। যদি জ্ঞানটা ফিরত, এ কালিমার মালা জপতে থাকতো। আল্লাহু আকবার বলো। অবশেষে উমাইয়া ইবনে খালফ বলেন, আরে ছেলেরা এই পাগল রে তোরা আর মারিস না, কি লাভ হবে মাইরা? কালিমা যখন ছাড়ে না, একটা রুমের মধ্যে বন্দি করে রাখলেন বেলালকে উমাইয়া ইবনে খালফ। কিন্তু বেলাল উমাইয়া ইবনে খালফের রুমে বন্দি হইয়া গো, আমার নবীর নাম জপতে ভুল করে নাই, আমার আল্লাহ নামের জপ না ছাড়তে রাজি হয় নাই। কানতেছে আর কালিমা জপতেছে। এই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, যিনি নিজেও কালিমা লইয়া মাইর খাইছে। খাইছে কিনা কর? আবু বকর এই কালিমা লইয়া মাইর খাওয়ার কারণে, এই কালিমার মর্যাদা তো আবু বকরের কাছে বেশি, শুনতেছে আওয়াজ, কে জানি কালিমার মালা জপে আর কান্দে। ডাক দিলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বলেন, আমি। তোমার ঘর কান্দে কে? কান্দে যে একটা কিনা গোলাম। বেলালে হাফসি, হ্যাঁ কালিমা পরে আখিরি নবীর কালিমা পইরা এত মাইর দিলাম আবু বকর, হ্যাঁ তো কালিমাটা ছাড়ে না। বেলাল কান্দে রুমের ভিতরে, আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, এরে উমাইয়া ইবনে খালফ এটা কেমন পাগল রে, আমারে দেখাই বানি, কারণ আরেক পাগলের কাছে পড়ছে তো। এরে উমাইয়া ইবনে খালফ এটা কেমন পাগল, কালিমা পরে মারি খাইয়া ও কালিমা ছাড়ে না, আমার একটু দেখাই বানি। উমাইয়া ইবনে খালফ বলেন, আসো তোমাকে দেখাই। যখন দরজাটা খুলে দিলেন, আবু বকর বলেন, একবার তাকাইয়া আর তাকাইতে মন চায় না, সমস্ত শরীর লাল, রক্তগুলি ঝরঝর করে পড়তেছে। বেলাল আবু বকরকে দেখে একটা চিৎকার মারছে, আবু বকর আমার খবর আমার রাসূলের কাছে পৌঁছাইয়া দিও, আমি বেলাল জীবন দিতে রাজি গো, তবু রাসূল ছাড়তে রাজি না, তবু কালিমা ছাড়তে রাজি না। বাবারা ভাইয়েরা, এইভাবে যদি কালিমা লইয়া কষ্ট করতে গো, তাহলে কালিমা লইয়া না আমার ছাড়তা না। আর সহ্য করতে পারে না, উমাইয়া ইবনে খালফ এই পাগল রাইকে কি করবা, কত টাকা দিয়ে আনছো বিক্রি করে দাও। উমাইয়া ইবনে খালফ, এইটা পয়সা গেছে মায়ের খাইতে খাইতে, এইটারে কেউ কিনা নিব? আচ্ছা বলুন তো আবু বকর কিনবো কিনা? রাসূল কি বলছে, কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, সকল মুসলমান তোমরা ভাই ভাই। এটা কিসের ভাই? যেমন এক পীরের পাঁচজন মুরিদ একসাথে হইলে কি কয়, আমরা কি ভাই? পীর ভাই। রাসূল বলেন, পীরের মুরিদ হইয়া যেমন পীর ভাই, তোমরা হইলা কালিমাওয়ালা ভাই। আল্লাহু আকবার বলো, তোমরা কালিমাওয়ালা ভাই। যদি এই ভাইয়ে ভাইয়ে এই মহব্বতে জিন্দেগি করতে পারেন হাশরের জমিনে, একটা কালিমাওয়ালা যদি বেহেশতের অনুমতি পায়, সেই বেহেশতের দরজায় দাঁড়াইয়া বলবে, প্রভু গো আমার কালিমাওয়ালা একটা ভাই জমিনে ফালাইয়া আমি বেহেশতে যাব না।
দেখছেন বা ওইটাছে বেহেশতে যাইবার আল্লাহর রহমত কালিমাটা রাখেন না একটা কালিমা ওয়ালাও থাকতো না একজন আরেকজনকে থুইয়া যাইতো না কখন যখন নবীর হাদিস মানবেন কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন সকল মুসলমান যখন ভাই ভাই সম্পর্ক হবেন তখন তো ভাই ভাই নাই কি খান হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি একটা ছোট্ট বাংলাদেশ দেখেন ইসলাম লইয়া ওই কয়টা দল বানাইছে এরপরে হিংসা বিদ্বেষ আপন মার পেটের বাইরে বাইরে হিংসা করে করে না এক বেচারা একটু সুখী বড় লোক আরেক বেচারা গরিব এক মার পেটের ভাইয়ের দুই ভাই দুই রকম অবস্থা এরকম হয় না বড় লোকের পোলা একটা মেট্রিক পরীক্ষা দিব ওই যে গরিব যেটা গরিবের পোলাটাও মেট্রিক পরীক্ষা দিব লাল মিয়ার পোলা বড় লোক কালা মিয়ার পোলা গরিব বড় লোকের বাবাই খালি কয় হে ফকির নির্ভুলা হে কেন যা মেট্রিক পরীক্ষা দিত আমার পোলারে প্রাইভেট পড়াই ফাঁস করলে তো আমার পোলা ফাঁস করব হে ফকির নির্ভুলা হ্যাঁ পারবো ফাঁস করতো আচ্ছা বলুন তো বড় লোকের পোলা হইলেই ফাঁস করবো এমন কোনো কথা আছে মাথা ভালো হইলে লেখাপড়া ভালো হইলে গরিবের পোলা কি ফাঁস করতে পারে না কিন্তু কেরে পরীক্ষা দেয় হিংসাই মরতাছে আপন মারপেটের বাইরে মাস্টাররা বলেন কালামিয়ার পোলা গরিবের পোলা রে কয় বাবা তোমার লেখাপড়া ভালো তুমি ফাঁস করবা আমার বিশ্বাস আমরা স্কুলে তুমি সবচেয়ে বেশি নাম্বার পায় ফাঁস করবা কিন্তু বড় লোকের খবর না হইন না হ্যাঁ বাড়ির দিয়া কই কই গো তিব্বতের মা এই ফকিনির ভোলা বলে ফাঁস করবো আমরা কি করলাম সারা রায় তার ঘুম হয় না হিংসা দেখা যায় মনে পরীক্ষা দিলে পরীক্ষা তো দিয়াইছে হগলেই কয় ওই কালুর পোলার পরীক্ষা ভালোইছে কিন্তু বড় লোকের পোলার পরীক্ষা ভালোইছে না যেদিন রিজাল্ট দিব মার্শাল্লাহ কালুর পোলা ফার্স্ট ডিভিশনে পাস হেলা ফেল অহং তো হিংসা ফকিন্দির পোলা ফাঁস করে লাইলো আর বাড়িতে বাইরো না ভিতরে ফাইটে দেখেছে হিংসা কইল মেট্রিক পর্যন্ত আর ফোরন লাগতো না আমার হুলা নাও আবার পরীক্ষা দিব এই ফকিনির হুলা কিদ্দা পরীক্ষা দিব পয়সা লাগতো না আর পড়ন লাগতো না শেষ কলেজের শিক্ষকরাই বলতেছেন আপনার পোলাটা বেশি নাম্বার পায় ফাঁস করছে আমাদের কলেজে ভর্তি করে দেন মা কাঁদতেছে বাবার এই কেমনে ভর্তি করবো পয়সা তো নাই কনা ভর্তি করেন ছেলেও কাঁদতেছে মা কই বাবা কান্দিস না আমার একটা ছাগল আছে ছাগল বিক্রি করে তোরে ভর্তি করুম যখন ভর্তি করছে হেলার তো আরো হিংসা হ্যাঁ বলে আবার কলেজও ভর্তি ফকিনির পোলা খাইবার পায় না আবার কলেজও পারে কলেজে পড়া মেট্রিকের মতো না এত সস্তা না পড়তেছে ফার্স্ট ইয়ার গেছে সেকেন্ড ইয়ার কয় ফলে কি বো কলেজ পাস করুন লাগতো না পাস করবো মার্শাল্লাহ আয়ও পাস করে লাইছে অহন হেলার আগুন আরো বাড়তাছে নি হিংসা কো আয়ে পাস করলে কি বো বিয়ে আর ফোরন লাগতো না একটা গরুর বাছুর বিক্রি করে বিয়ে ভর্তি করছে মার্শাল্লাহ কই বিয়ে ভর্তি সে ফকিন্নির ভোলা বিয়ে ফাঁস করুন লাগতো না আমার ভোলা ফেল করছে ব্যবসার দেলাইছি হ্যাঁ কি দিব মাশাল্লাহ বিয়ে ও ফাঁস করে লাইছে আচ্ছা আল্লাহ যদি কারো পক্ষে থাকে কোনো সমস্যা আছে ফাঁস করে লাইছি তো আর হ্যাঁ তো খালি হিংসা আপন মারপেটের ভাই অবশেষে বিয়ে ফাঁস কইরা কয় বিয়ে ফাঁস করলে কি বো চাকরি পাইতো না চাকরি পাইতে গেলে সমস্যা আছে রেলওয়ের মধ্যে সার্কুলার দিছে লোক ভর্তি করবো এই বেটা পত্রিকায় পায়া ইন্টারভিউ দিছে ইন্টারভিউ ফাঁস করে লাইছে চাকরির জয়েন কার্ড বাড়িতেই পড়ছে বাড়িতেই পড়ছে বেটা চাকরির জয়েন দিছে এই কথা হইন না হেলার কি হিংসা কি আরো অহনার রাইতে ঘুম হয় না ফকির নির্ভোলা বিয়ে ফাঁস করে সারি মেনেছে এরপরে মনেরে বোঝায় বিবির লোকে কয় হ্যাঁ সারি পাইলে কি বো বেতন পাইতো না আচ্ছা কম তো চাকরি করলে কি সরকার বেতন দেয় না মাস শেষ অহন তো বেতন তো পাইছে বেতনটা পাইয়া ছেলেটা হাতে নিয়ে কাঁদতেছে মা পান খাওয়ার ইচ্ছা হয়েছিল পান খাও নাই পানের পয়সা জমাইয়া পরীক্ষার খরচ দিছো বাবা রিক্সা দানা যাইয়া হাইটা গিয়া পয়সা জমাইয়া বই কিনার পয়সা দিছো আজকে তোমাদের কষ্টের ফলের গাছের মধ্যে এই যে দেখো ফল ধরছে তোমাদের কষ্টের ফলের গাছে ফল ধরছে বাবা মা ফল ধরছে অফিসের সামনে কাঁদতেছে লোকেরা জিগায় কান্দো কেন জবাব দেয় ছেলেটা লোকেরা রে
আমার মা না খাইয়া আমার পড়ার খরচ চালাইছে, আমার বাবা না খাইয়া আমার পড়ার খরচ চালাইছে রে। মা বাবার কষ্টের ফলের গাছে ফল ধরছে, একটা দৌড় দিয়ে গেছে, একটা দৌড় দিয়ে চলে গেছে কাপড়ের দোকানে, মায়ের জন্য কাপড় লইছে, বাবার জন্য কাপড় মিষ্টি লইয়া রওনা হইছে, মা বাবারে খুশি করবে। হেদিক দিয়া বড় ভাই হইন না কয়, চাকরি পাইলে কি হইব, বেতন পাইতো না, কিন্তু বেতন তো পাইছে, খবর পাই লাইছে, ক বেতন পাইলে কি হইব, মা বাবারে বাদ দিত না, হিংসা হিংসা। ছেলে আইনা কাপড় লতা মিষ্টি মা বাবার হাতে দিছে, আর হ্যাঁ কই মা বাবারে বলে বাদ দিত না, এই যে হিংসা, বলুন এই রোগটা আমাদের আছে কিনা? যদি কালিমা থাকে আজকার রোগ ছেড়ে দেন। হিংসা রোগ আবু জাহেলের ছিল, আবু জাহেলের বন্ধু হইয়েন না, আমার নবীরে কষ্ট দিয়েন না। যাই হোক, বলতেছিলাম এই কালিমাটা জান্নাতের টিকিট, জান্নাতে যাবেন এক উসিলাই না এক উসিলাই, যাবে জান্নাতে যদি কালিমাটা ঠিক রাখতে পারেন। কেন কালিমা লইয়া শেষ কথা আর যাব না, কালিমা লইয়া কষ্ট করেছে। আবু বকর বলেন, ও উমাইয়া ইবনে খালফ, বেলালরে বিক্রি করে দাও। বিক্রি করব কত টাকা? যা দিয়ে কিনছি তাই দাও, ঠিক আছে নিয়ে যাও। উমাইয়া ইবনে খালফ বলেন, আরে আবু বকর, সমস্ত শরীর গা হয়ে গেছে, এত টাকা দিয়ে পসা বেলালকে কি না কি করবি? এবার আবু বকর বলেন, ও উমাইয়া ইবনে খালফ, শুধু এই টাকাই নয়, তুমি যদি এই বেলালকে আরো দাম বাড়াইতা আমি আরো বেশি দিয়ে কিনতাম। রে আবু বকর, কত দিয়া কিনতি বেলালকে জানতে চাই? আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ রে, আমার কালিমাওয়ালা ভাই আবু বকর, যে মার খাইছে রে এই কষ্টের থেকে উদ্ধার করার জন্য, সাত আসমান সাত জমিনের মালিক যদি আমি আবু বকর হইতাম রে উমাইয়া ইবনে খালফ, সাত আসমান সাত জমিন দিয়েও যদি আবু বকর বেলালকে খরিদ করতে হইতো, আবু বকর বেলাল থুইয়া বাড়িতে যাইতো না। কি মহব্বত আমাদের মধ্যে দিয়ে গেছেন নবী, আর হিংসাই মরে গেছে। সরিষার দানা পরিমাণ হিংসা যদি কারো ভিতরে থাকে, হাজার বছর এবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কেন? আগুন যেমন লাকড়িকে পুড়ে ছাই ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে পুড়ে ছাই ছাই করে দেয়। খরিদ করে ফেললেন, রুমের ভিতরে ঢুকলেন, বেলাল আসো আমি তোমার ভাই আবু বকর। বেলাল উঠতে পারে না, আবু বকর বলেন, টান দিয়ে দাঁড় করাইয়া একটা হাত আমার কাঁধের উপরে নিলাম, কাঁধের উপর হাতটা নিলে চাপা দিলে রে, হাত থেকে বৃষ্টির ফোঁটার মতো রক্ত ঝরতেছে, আল্লাহু আকবার। রক্তগুলো আবু বকরের জামা লাল হয়ে গেছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার নবীর কাছাকাছি যখন নিয়ে গেলেন, বেলালে হাবশি, আমার নবীর সুন্দর চেহারা দেখে দূর থেকে গো দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর ডাকতেছে, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, কর না, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীব। আমার নবী বেলালের কণ্ঠ শুনে এই অবস্থা দেখে দুইটা চুকির পানি ছেড়ে দিলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার বেলাল কালিমা লইয়া মার খাইছে, আমি তোমার বেলালকে আমার বন্ধু বানাইলা। আমার নবীর সামনে হাজির হলে একটু থুতু মুবারক নবীর দুই হাতের মধ্যে লাগাইয়া বেলালের গায়ে লাগাইতে দিরি, বেলাল আগের চাইতে সুস্থ হইতে দিরি হলো না। খিজে কালিমার মধ্যে খেলা, খিজে প্রেম, খিজে ভালোবাসা, যেই ২৪ অক্ষরের কালিমাটার বিনিময় ১০টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে, এই কালিমাটা কিভাবে আসলো, কালিমাওয়ালারা কত কষ্ট করেছেন, আমাদের কি করতে হবে? ও মা বোনেরা, তোমরা নিজেরাও, কারণ মহিলারাও এই কালিমা নিয়ে বহুত কষ্ট করেছে। সর্বপ্রথম এই কালিমা নিয়ে হযরতে সুমাইয়া জীবন দিয়েছে, সর্বপ্রথম শহীদ ছিলেন মহিলাদের মধ্য থেকে, এই কালিমাওয়ালাদের মধ্য থেকে হযরতে সুমাইয়া। মা বোনেরা,
আসুন, এই কালিমাটা যার কাছে আছে আমরা নিশ্চিত হই আমরা জান্নাতি। এখন জান্নাত কতটুকুন দূরে, চক্ষুটা বন্ধ হলেই চক্ষু খুলে দেখবেন আল্লাহর জান্নাতের বারিন্দায়। আল্লাহ আমাদেরকে সেই কালিমাটা সাথে রেখে কালিমার নির্দেশ মতো চলে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের ভাগী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বাবারা, আমি কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি আজকে সময় আলোচনার সময় নাই, আলোচনার করা যাবে না, কিন্তু মূল অর্থ কালিমাটাই, কালিমা যারা পড়ছে তাদের প্রতি আল্লাহর নির্দেশ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আমাকে ভয় করো যেরূপ ভয় করা উচিত। যদি আমাকে ভয় করে কিছু করতে পারো তাহলে রাসূল বলছে মাল্লাহুল মাওলা ফালাকুল খুল, যারা আল্লাহকে ভয় করে কিছু করছে তারাই তো মুহসিন আউলিয়া হইছে, তারাই তো আমানত শাহ হইছে, তারাই তো বদর শাহ হইছে। দুই নম্বরে কোরআন শরীফ বলছেন তোমরা আমার নবীকে মহাব্বত করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যার উসিলায় এত কিছু পাইছো সেই নবীকে মহাব্বত করো। কিরকম মহাব্বত? স্নেহের ছেলে মেয়ে বিবি বাচ্চা বাড়ি ঘর দন সম্পদ এমনকি মা বাবা নিজের জানের চাইতেও বেশি মহাব্বত আমার নবীকে করো। তিন নম্বরে বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। বলুন কার সাথে ভালো ব্যবহার? আরো জোরে কোন অহন্ত ব্যবহার, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই। ছোটকালে মা কোলে লিয়ে ঘুরছে, মা এটা কি গাছ? বাবা এটা আম গাছ। মা আম গাছে কি ধরে? আম ধরে। আম ধরলে কি করে? পাকে। পাকলে কি করে? খা। খাইলে কি হয়? মজা লাগে। মজা লাগলে কি হয়? পেট ভরে। পেট ভরলে মা কি হয়? গুমো ধরে। গুমো ধরলে কি হয়? বেটা স্বাস্থ্য হয়। এই যে 42টা প্রশ্ন একটা গাছ দিয়া করলো, কিন্তু মা একটু বিরক্ত হইল না। আর এই মা যদি ছেলে বাজারে যায় ডাক দে, বাবা রে আব্দুর রহমান আমার লেগিয়া আদা বিরা ফান আনিস, জবাব দিছে না, আবার ডাক দিছে আব্দুর রহমান আদা বিরা ফান, এত ফের ফিরি কইল না, উচিত জিনিস আনবার পয়সা নাই আবার ফান ফান। যেই মা তোমারে খুলে লইয়া একটারে 45টা কথা জিগাইছো একটু বিরক্ত হইছে না, আজকাল সেই মা একটা ফান দুইবার চাইলে সিল্লাদি মারো যাইও বেহেশত। বাবারে এটা কালিমার হক না, তাই আসুন আল্লাহ বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করো এবং মা বাবাকে খুশি রাখো। কেন? তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আসুন এই কথাগুলো নিজেরাও আমল করি এবং আশপড়োশী সকলকে বলি, রাগ হইয়া না হিংসা কইরা না। আমার কালিমাওয়ালা বাই হিসাবে দায়িত্ব, আজকে যারা ওয়াজে আসছেন যারা আসে নাই রাত্রে বৃষ্টি বাদল মনে করে, তাদেরকে কালকে বলবেন কালকে এই ওয়াজটা হইছে, চলো আমরাও আমল করি তোমরাও আমল করো। যদি এইভাবে ওয়াজটা প্রচার করতে পারেন কাল কিয়ামতে আমার নবীর গুদারাই উঠে একসাথে ফুল সিরাতের ফুল পার হয়ে যাবে। তাই আসুন যারা এই মাহফিলের আয়োজন করেছেন, মতিন ভাই বলেছেন হুজুর এই মাহফিল কিন্তু আমরা সকলে মিলে সমাজবাসী পাড়া প্রতিবেশী মিলে এই মাহফিলের আয়োজন, আসলে বৃষ্টির দিনে এই মাহফিলের আয়োজন, আমার আলোচনা ছিল বৃষ্টির দিনে এই পরীক্ষামূলক মাহফিল কারা আয়োজন করেছেন আর কারা মাহফিলে শরিক হয়েছেন, কি যে পুরস্কার আল্লাহ আপনাদেরকে দিবে। কারণ যারা নবীরটাকে সারা দিয়ে রক্ত দিয়ে জামা ভিজাইছে আর আজকে যারা সেই নবীর আলোচনা শোনার জন্য বৃষ্টির পানি দিয়া জামা ভিজাইছেন, হাশরের দিন দুটা জামা একত্রিত করে আমার নবী বলবেন প্রভু গো এই জামাটা রক্ত মাখা আমার উম্মতেরা জীবন দিয়েছে, এই জামাটা পানির বৃষ্টি ভিজা আমার উম্মতেরা ওই আখিরি যুগে ফেতনার যুগে বৃষ্টিতে ভিজিও আমি আর তোমার কথাগুলি শুনছে, এদের বিনিময় তুমি কি দিবা? আল্লাহ বলবেন বন্ধু তুমি খুশি হইয়া যা ডিসিশন দিবে এটাই আমি আল্লাহ কবুল করব। জোরে জোরে কোন সুবহান কাজী। আসুন শেষ পর্যায়ে আপনাদের জন্য আমি দোয়া করব, আরেকটা কাজ বাকি, এটা কালিমাওয়ালার উপর দাবি, কালিমাওয়ালার উপর দায়িত্ব, সেটা হলো মসজিদ। শুনলাম মসজিদের কাজ নাকি শুরু হয়েছে, মসজিদে তো এতদিন কয়েকটা মাহফিল করছিলাম এই মসজিদটাই তো, এখন এটা আবার বড় হইতেছে, আসলে বড় হইলে ভালো হবে, কি বলেন? মাহফিলটা বৃষ্টি হইলেও আমরা যামুগা মসজিদে, বলুন মসজিদ কার ঘর?
আরো জোরে কন আল্লাহর ঘরের মেহমান হয়ে যামুগা। অন জায়গাটা বড় হইলে ভালো হবে না খারাপ হবে? মসজিদ হাশরের দিন সব ধ্বংস হবে আল্লাহর নির্দেশে, শুধু মানুষ আর জিন থাকবে। আল্লাহ বলবেন মানুষ আর জিন বাদে তোমাদের বিচার হবে, সব ধ্বংস হয়ে যাও, কিন্তু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। মসজিদ বলবেন খোদা গো আমারে যে মায়া করতো, যার টাকায় আমি হয়েছিলাম, যারা আমার মধ্যে নমাজ পড়তো, যারা আমার ভিতরে তোমারে সেজদা করতো, হেই মানুষগুলি কই? আল্লাহ বলবেন হেই মানুষগুলি কই, এটা আমার ব্যাপার, তোমার কি? মসজিদ বলবে না, ওই মানুষগুলিকে আমারে দাও, এই মানুষগুলিকে বেহেস্তের ভিতরে না দিয়া আমি মসজিদ ধ্বংস হব না। তাহলে মসজিদে একটা টাকা যিনি দিছেন আপনি নিশ্চিত হন আপনি জান্নাতে।